আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব একটি জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট তৈরি করতে আমাদের কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কত টাকা ফি লাগতে পারে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাউন্ড ফ্রম নলেজ বিডি, লেটস জাম্প টু দ্য ভিডিও। কাগজপত্র লাগার ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে, যাদের জন্ম 2000 সালের পরে আর যাদের জন্ম 2000 সালের আগে। যাদের জন্ম 2000 সালের আগে সেই ক্ষেত্রেও দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে 45 বছরের নিচে যাদের বয়স তাদের, আর 45 বছরের উপরে যাদের বয়স তাদের। আর 2000 সালের পরে যাদের জন্ম সেক্ষেত্রেও দুটি ভাগ রয়েছে, 10 বছরের কম যাদের বয়স সেই ক্ষেত্রে কাগজপত্রের একটা ব্যাপার রয়েছে, আর 10 বছরের উপরে যাদের বয়স সেই ক্ষেত্রে কাগজপত্রের লাগার একটা ভিন্নতা রয়েছে। তো প্রথমে আমরা জানব যে 2000 সালের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। 2000 সালের পরে যাদের জন্ম এবং যাদের বয়স 10 বছরের কম, টিকা কার্ড লাগবে অথবা মেডিকেল সার্টিফিকেট লাগবে। 2000 সালের পরে যাদের জন্ম এবং যাদের বয়স 10 বছরের বেশি তাদের ক্ষেত্রে পঞ্চম শ্রেণী পাশের যে সার্টিফিকেটটা অথবা জেএসসি অথবা এসএসসি পাশের যে সার্টিফিকেটটা সেটা লাগবে, আর ঠিকানা প্রমাণ করার জন্য বাড়ির ট্যাক্সের রসিদ বা খতিয়ান লাগবে। এখন এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। আপনি যখন আবেদন করছেন, যে অ্যাপ্লিকেন্ট তার জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে যেটা 100 কিলোবাইটের কম হবে, আর আরেকটি ডকুমেন্ট সেটা হচ্ছে ঠিকানা প্রমাণ করার জন্য। আরেকটি বিষয় যেটা বলা হয়নি সেটা হচ্ছে পিতামাতার যে ভোটার আইডি কার্ডটা সেটা লাগবে, অথবা জন্ম নিবন্ধন লাগবে, অথবা যদি মারা গিয়ে থাকেন তারা তাহলে মৃত্যু নিবন্ধন যে সনদটা সেটা লাগবে। জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে যদি পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাশের কোনো ধরনের কোনো সনদ নেই তাহলে আপনি কি করবেন? অনেকেই হয়তো এটা নিয়ে হয়তো কনফিউশনে ভুগতে পারেন। সেটা হচ্ছে আপনি চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নপত্র লিখবেন, লিখে চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে সেটা আপনি ওখানে আপলোড করে দিতে পারেন এবং ইউনিয়ন পরিষদে আপনার কাগজপত্রের সাথে সংযুক্ত করবেন, মানে আপনার যে আবেদনপত্রটা থাকবে সেটার সাথে সংযুক্ত করে দেবেন। এবার হচ্ছে যাদের জন্ম 2000 সালের আগে। এখন দুটি যে ক্যাটাগরি বলেছিলাম, একটা হচ্ছে যাদের বয়স 45 বছরের মধ্যে, 45 বছরের নিচে, এবং যাদের বয়স 45 বছরের ওপরে। এখন প্রথমত 45 বছরের নিচে যাদের বয়স সেই ক্ষেত্রে পিতামাতার যে জন্ম নিবন্ধনটা এটা লাগবে না, পিতামাতার যে ভোটার আইডি কার্ডটা রয়েছে সেটা লাগবে, খতিয়ানের ফটোকপি অথবা ট্যাক্স পরিশোধের যে রসিদটা সেটা লাগবে, এবং শিক্ষাগত যে সনদগুলো রয়েছে সেগুলা যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন। এখন আসা যাক যে 45 বছরের ওপরে যাদের বয়স সেই ক্ষেত্রে কী লাগবে। সেই ক্ষেত্রে পিতামাতার যদি জন্ম নিবন্ধন সনদ না থাকে কোনো সমস্যা নেই, যদি ভোটার আইডি কার্ড নাও থাকে সেটাতেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র নাম দিলেই হবে। আর ঠিকানা প্রমাণ করার ক্ষেত্রে আপনার যে ট্যাক্সের, ট্যাক্স পরিশোধের যে রসিদগুলা সেটা লাগবে, এই ধরনের মানে ঠিকানা প্রমাণ করার জন্য যে প্রমাণকগুলা প্রয়োজন সেগুলা দিলেই, যদি শিক্ষা সনদ থাকে সেটা দিয়ে দিবেন, যেগুলো সাপোর্টিং যে ধরনের ডকুমেন্টগুলো রয়েছে এগুলো দিলে আপনার জন্ম নিবন্ধনটা তৈরি হয়ে যাবে। এখন আসা যাক যে কত টাকা ফি লাগবে। অ্যাপ্লিকেন্টের বয়স যদি 45 দিনের কম হয় তাহলে এটা ফ্রি করা যাবে, এটা নিয়ম অনুযায়ী ফ্রি করা যায়। আর যাদের বয়স 45 দিনের বেশি তাদের হচ্ছে প্রতি বছরের জন্য 10 টাকা করে দিতে হবে। তো এটাই হচ্ছে মূলত ফি। কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা সবাই জানেন যে এই সমস্ত জায়গাগুলোতে কিছু টাকা না দিলে কিন্তু জন্ম নিবন্ধন করা সম্ভব হয় না, তো এটা বাংলাদেশের নিয়মের মধ্যেই চলে এসেছে। তো দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকবেন। ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের জন্য কিভাবে আবেদন করতে হয় এই ভিডিওটা আমি এই ভিডিওটার পরেই আপলোড করার চেষ্টা করব। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও রেখে দেবো কিভাবে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।